এমপি মমতাজের সমর্থকদের বিরুদ্ধে দুই ভোটারকে পেটানোর অভিযোগ। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ছিটকা আনন্দমহল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে দুই অভিভাবক সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে মহিউদ্দিন খান মঞ্জু এবং মিজানুর রহমান চৌধুরী রতন নামে দুজন ভোটার আহত হয়েছেন। তাদের জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে সোয়া তিনটার দিকে স্কুল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। হামলা এবং মারধরের ঘটনার পর ওই স্কুল কমিটির সভাপতি পদে নির্বাচন স্থগিত ঘোষণা করে দেন প্রিজাইডিং অফিসার। অভিযোগ উঠেছে মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের অনুসারীরা এই হামলার ঘটনা ঘটিয়েছেন। এই নির্বাচনে মমতাজ নিজে থেকে প্রার্থী না হলেও তার সমর্থকরা তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরপরই হট্টগোল এবং মারধরের ঘটনা ঘটে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এরপর উপজেলা নির্বাচন নির্বাহী কর্মকর্তার নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে। জানা গেছে গত 18 জুলাই ছিটকা আন্দরমোহন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে ভোটার হয়। ওই ভোটে চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হন। এরপর 24 জুলাই সভাপতি পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এরপর থেকে এমপি মমতাজ এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছিল। নির্বাচনে প্রার্থী হন দেওয়ান সাইদুর রহমান। অন্যদিকে এমপি মমতাজ উপস্থিত না থাকলেও তার সমর্থকরা প্রার্থী হিসেবে মমতাজের নাম ঘোষণা করেন। দুপুরে দুপক্ষের লোকজন বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকে। পুলিশ দুপক্ষের লোকজনকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। বিকেল 3টার দিকে 9 জন সদস্যের মধ্যে 7 জনের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার সভাপতি নির্বাচনের সভা শুরু করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়ার আহমেদ, অভিভাবক সদস্য মহিউদ্দিন মঞ্জু এবং মিজানুর রহমানকে বিদ্যালয়ের তিনতলা থেকে নিচতলায় সভাকক্ষে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় জেলা এবং উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে লক্ষ্য করে বিএনপি জামাত স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তারা দুই অভিভাবক সদস্যকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিল ঘুষি এবং লাথি মারতে থাকেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে যান। বেলা 3:30টার দিকে হরিরামপুর উপজেলা ভূমি কর্মকর্তা তোপসি রাবিয়া ঘটনাস্থলে আসেন। তিনি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছাত্রলীগের নেতাকর্মী সহ বহিরাগতদের বের করে দেন। এরপর প্রিজাইডিং অফিসার সভা শুরু করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় তিনি নির্বাচন স্থগিত করে দেন। হামলার বিষয়ে জানতে চাইলে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, আহত মহিউদ্দিন মঞ্জু যুবদল নেতা, তাদের অভ্যন্তরীণ কোন দলে হামলা হয়েছে, এতে তিনি আহত হয়েছেন। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেছেন, শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ, যিনি বর্তমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, তিনি স্কুলে এসে নিজেদের মধ্যে সংঘর্ষ জড়িয়েছেন। জানতে চাইলে মানিকগঞ্জ দুই আসনের এমপি মমতাজ বেগম বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং নির্বাচিত সদস্যরা আমাকে সভাপতি প্রার্থী হিসেবে প্রস্তাব দেন। আমি নিজে ওই বিদ্যালয়ে সভাপতি পদে প্রার্থী ঘোষণা করিনি। বিদ্যালয়ে দুর্নীতি ঠেকাতে হয়তো আমার নাম প্রস্তাব করা হতে পারে। 4 জন অভিভাবক সদস্য সহ 9 জন ভোটার গণতান্ত্রিকভাবে যাকে সমর্থন করবেন তিনিই সমর্থিত বা সভাপতি নির্বাচিত হবেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।